জনতা পার্টির কোনো সহকর্মীর কোনো মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সামনে বলি না, এটা আমার আজকের নীতি নয়। 2020 সালের 19 ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার এই একই নীতি। আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে তার কারা কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না। ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত মেম্বারদেরকে এই ব্লকের বিডিও কাজ করতে দিচ্ছে না। বিরোধী দলনেতা যারা আছে 8টা গ্রাম পঞ্চায়েতে, তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। পঞ্চায়েত সমিতি 1 বছরের বেশি হলো গঠন হয়েছে, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার স্বীকৃতি হলেও 9টা স্থায়ী সমিতিতে বিজেপির সদস্য রাখা হয়নি। এবং 3টি গ্রাম পঞ্চায়েত যেখানে আমাদের আছে সেখানে ভারত সরকারের রাজ্য সরকার তো পুরো দেউলিয়া, দ্বাদশ অর্থ কমিশন থেকে শুরু করে যে যে অর্থ ভারত সরকার পাঠাচ্ছেন তার বরাদ্দ যথেষ্ট ন্যূনতমভাবে করা হচ্ছে বিজেপি জিপিতে। টিএমসি জিপি যেখানে 15th Finance-এ 2 কোটি টাকা পাচ্ছে, সেখানে বিজেপি জিপি 56 লক্ষ টাকা পাচ্ছে। এমনকি গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা অনিয়মিত হচ্ছে এবং গ্রাম সংসদের সভাতে লুকিয়ে লুকিয়ে ভোটার লিস্ট ধরে রেজুলেশন করা হচ্ছে, জনগণকে জানতে দেওয়া হচ্ছে না। আমরা আজকে 65 জন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে ঘাটাল বিধানসভার বসেছিলাম, তাদেরকে কিছু কাজ দিয়ে গেছি, তাদের অসুবিধাগুলো শুনেছি, বিধায়ক এবং জেলার সংগঠনকে কিছু গাইডলাইন দিয়ে গেছি অ্যাজ এ লিডার অব অপোজিশন, এবং আগামী 1 মাস বিডিওকে সময় দিয়ে যাওয়া হলো। আগামী সেপ্টেম্বর মাসে, যদিও আমাদের এখানে ছাপ্পা মেরে যিনি এমপি হয়েছেন, যিনি এনামুলের ভাইয়ের কাছ থেকে দামি মোবাইল ফোন, দামি ঘড়ি ইত্যাদি ঘুষ নিয়েছেন, তিনি বলেছেন যে এবারে পাঁশকুড়া থেকে ইড়পালা ট্রেনও চালু হয়ে যাবে আর এবারে আশা করি ঘাটালে জল জমবে না। তা ঘাটালে যদি সেপ্টেম্বর মাসে নৌকা না চলে, তাহলে সেপ্টেম্বর মাসেই বিডিও অফিসের বাইরে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নাগরিকদের জমায়েত হবে, বিজেপি এটা অর্গানাইজ করবে, আমি সেখানে বক্তব্য রাখব। এবং যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্যদের বঞ্চিত এবং জনগণের কাছে অপদস্থ করার একটা চেষ্টা হচ্ছে, তাকে প্রতিহত করা। না, আগামীকালকে আপনার ঘোষিত কর্মসূচি কি পালন করবেন? আপনাকে ভাবতে হবে না, এবিপি আনন্দ একটু কম ভাবলেই হয়, আগামীকাল বিকেলবেলা আপনি আমার সঙ্গে কথা বলবেন। ভারতীয় জনতা পার্টি 21 থেকে 26 রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করতে বলেছি। আমি শুভেন্দু অধিকারী, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, দ্বিতীয় পরিচয় আমি হিন্দু। আমি হিন্দু হিসেবে পশ্চিমবাংলার হিন্দুদেরকে বলেছি আগামীকাল ফিরাদ হাকিমের কুশপুতুল দাহ করতে। আমার আহ্বানে যারা সাড়া দেবেন তারা করবেন, আমার পার্টিও 21 থেকে 26 ঘোষণা করে